ফসল ভালো, ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা ভাইয়া, ভালো আচ্ছা, আছেন? আজকে আমরা গ্র্যাভিটি ফর্মের কয়েকটা মানে ভ্যারিয়েশন দেখবো। যেমন সবার প্রথম হচ্ছে আমাদের গ্র্যাভিটি পিডিএফ। পিডিএফ জিনিসটা হচ্ছে কি আমাদের, আচ্ছা পিডিএফটা আসতেছি, ফার্স্ট কুইজটা দেখাই দিই। আচ্ছা, সো গ্র্যাভিটি কুইজ, এই কুইজটা হচ্ছে আসলে বিভিন্ন কুইজ থাকে না, যে মানে একটা দুইটা বা তিনটা কোয়েশ্চেনের আনসার থাকবে। আনসার দেওয়ার পর ওই আনসারটা পারফেক্ট মানে কত পার্সেন্ট মার্কস পাইলে ওইটার উপর একটা রেজাল্ট পাবলিশ করবে, অথবা মানে মানে যারা মানে কুইজ গুলোতে মার্কস পাইছে মার্কস গুলোর রেজাল্ট দেখাবে। সাথে সাথে গ্র্যাভিটি কুইজে যেটাতে যেটাতে ঝামেলা আছে, মানে যেটা যেটা আনসার ঠিক নেই সেটা মানে সঠিক আনসার দেখাবে। তার মানে আসলে একটা কমপ্লিট কুইজ সিস্টেম আমরা দেখব। সো আমাদের রকেট জিনিয়াস যে ফোল্ডারটা আছে গ্র্যাভিটি ফর্মের, সেখানে গ্র্যাভিটি ফর্মস কুইজ নামে একটা অ্যাডন আছে, সেই অ্যাডনটা ডাউনলোড করে নিবা। ওকে, সো গ্র্যাভিটি ফর্ম কুইজ, মিউট করে কথা বলো। আচ্ছা, এবার আমরা মানে প্লাগইনটা ইনস্টল করতেছি। আপলোড, চুজ ফাইল, গ্র্যাভিটি কুইজ অ্যাডনটা ইনস্টল দিলাম। আচ্ছা, অ্যাক্টিভেট করে ফেললাম। সো এখন আমি একটা কুইজ ফর্ম বানাবো। ফর্ম থেকে নতুন একটা ফর্মে ক্লিক করলাম। ক্লিক করার পর নাম দিলাম হচ্ছে কুইজ। কুইজ ফর্মটা ইনস্টল করতেছি। আচ্ছা, কুইজ ফর্মে সবার প্রথমে আমি মাল্টি স্টেপ নিব। তার মানে কি, আমাদের একটা পেজ লাগবে। আচ্ছা, পেজে স্টার্টিং, পেজ ব্রেক, এন্ড। স্টার্টিং এবং পেজ ব্রেকের মধ্যে পার্সোনাল ইনফরমেশন গুলো বসাবো। যেমন আমি এখানে নেম দিব, সবার প্রথমে হচ্ছে নাম থাকবে, নামের পর থাকবে হচ্ছে অ্যাডভান্স ফিল্ড থেকে ইমেল অপশনটা দিলাম, নাম আর ইমেল, মানে কে আসলে ফর্মটা ফিল আপ করতেছে সেটা জানার জন্য। ওকে, অ্যাপিয়ারেন্স থেকে এগুলোকে আমি মিডিয়ামের জায়গায় লার্জ করে দিচ্ছি, ইমেলটাকেও অ্যাপিয়ারেন্স থেকে মিডিয়াম থেকে লার্জ করে দিচ্ছি। দুটোটা অপশনই রিকোয়ার্ড, ইমেলও রিকোয়ার্ড, নামও রিকোয়ার্ড। সো নেমও রিকোয়ার্ড করে দিলাম, ডান। সো ফার্স্ট সেকশন শেষ আমাদের, ঠিক আছে। প্রথম পেজে এই দুটো অপশন আসবে, নাম আর ইমেল। আচ্ছা, পেজ ব্রেক এবং এন্ড পেজের মাঝখানে আমরা এখন কুইজ অ্যাড করব। এখানে দেখো কুইজ নামে একটা নতুন অপশন চলে আসছে অ্যাডভান্স ফিল্ডে, এটাই হচ্ছে গ্র্যাভিটি কুইজ। সো কুইজ সেকশনটাকে পেজ ব্রেকের মাঝখানে আনলাম। আচ্ছা, ফার্স্ট চয়েস, মনে করো এটা কুইজের কোয়েশ্চেন, আমরা বাংলাতেও দিতে পারি, ঠিক আছে, ইংলিশেও দিতে পারি, বাংলাতেও দিতে পারি। ধরো বাংলাদেশ কখন স্বাধীন হয়েছিল, দিস ইজ দ্য কোয়েশ্চেন। আমি কোয়েশ্চেনের আনসারটা এখানে চয়েস দিয়ে দিচ্ছি, ধরো 1972, 1952, 1971। আচ্ছা, ভালো করে একটু খেয়াল করো, এখন এই কুইজের আনসারটা কোনটা সঠিক আনসার সেটা তোমাকে বলে দিতে হবে। অর্থাৎ আমি বললাম যে 1971টা সঠিক আনসার, এটা আমাকে বলে দিতে হবে, নাহলে আসলে আমরা বুঝবো না। এই যে এটা টিক দিয়ে দিলাম, শেষ, ঠিক আছে, ডান। আচ্ছা, এর পরের কাজটা হচ্ছে ওয়েট, মানে প্রত্যেকটা কুইজে কত করে মার্কস থাকবে, অর্থাৎ ভুল হইলে তো জিরো, আর যদি সঠিক আনসার করে তাইলে ধরো 10 মার্কস থাকবে। আমি এরকম তিনটা কুইজ দিব, তিনটা কুইজে 30 মার্কস থাকবে। সো ওয়েটে যদি কেউ 1972 চুজ করে জিরো পাবে, 1952 চুজ করলে জিরো পাবে, যদি 1971 চুজ করে 10 পাবে। ওকে, সো ডান, আমাদের কাজ শেষ এখানে। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, তুমি যদি চাও কেন 1971 হয়েছে এটার এক্সপ্লেনেশনও দিতে পারো। বুঝলাম না তোমরা ক্লাস মানে লিঙ্ক দেওয়া 10-15 মিনিট পরেও জয়েন করতেছো। ওকে, এরপর যারা আসবা ওয়েটিং এ থাকবা, আর ক্লাসে ঢোকা লাগবে না। আচ্ছা, এরপর দেখো ইনেবল আনসার এক্সপ্লেনেশন, মানে তোমার আনসারটা কেন 1971 এটার এক্সপ্লেনেশন তুমি ভিউয়ারদেরকে দেখাইতে পারো, ঠিক আছে। আপাতত আমি এটা অফ রাখলাম, দরকার নেই। সো প্রথম কুইজের প্রথম কুইজটা ডান। ওকে, আচ্ছা, এরপর আমাদের সেকেন্ড কুইজটা ডুপ্লিকেট করতেছি। সেকেন্ড কুইজে মনে করো বাংলাদেশের জাতীয় ফল কি জিজ্ঞাসা করতেছি, ঠিক আছে, জাতীয় ফল আম,
ম্যাঙ্গো ইংলিশ লিখে, হ্যাঁ ম্যাঙ্গো বাংলা দিতে পারো সমস্যা নেই। জ্যাকফ্রুট, আরেকটা কি দেওয়া যায়, লিচু দিলাম মনে করো। আচ্ছা সো এটার আনসারটা হবে কোনটা, আনসারটা হচ্ছে আমাদের জ্যাকফ্রুট। সো জ্যাকফ্রুট চুজ করলে 10-এ 10 পাবে, আর বাকি দুটো চুজ করলে 10-এ 0 পাবে, শেষ। আচ্ছা মনে করো দুইটা কোশ্চেনই দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের আপডেট করে ফেলি ফর্মটা, ফর্মটা একটা পেজে বসাই। সো পেজে যাচ্ছি, নতুন একটা পেজ নিচ্ছি, সেই পেজে কুইজ নাম দিলাম মনে করো। আচ্ছা আমি ফর্মটা অ্যাড করে দিচ্ছি, কোন ফর্মটা, কুইজ ফর্মটা ইনসার্ট করে দিলাম, ঠিক আছে, দেন পাবলিশ। আচ্ছা এখন আমরা কুইজ ফর্মটার আউটপুটটা দেখি, আসো ভিউ পেজ। সবার প্রথমে আমার দুইটা স্টেপ, প্রথম স্টেপে আমার নাম চাচ্ছে এবং ইমেল চাচ্ছে, ডান, দেন আমি নেক্সটে ক্লিক করলাম, আমার কুইজ চলে আসবে। আচ্ছা তো তুমি যদি বলো আমি কুইজ গুলাকে একসাথে না, মানে আমি স্টেপ বাই স্টেপ আনতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে যেটা করতে হবে এগুলোর মাঝখানে একটা পেজ ব্রেক আনতে হবে, তাই না? এই যে পেজ ব্রেক দিয়ে দিলাম, তাইলে এই কুইজটার পরে আরেকটা পেজ আসবে, ঠিক আছে, আপডেট। ওকে ডান, আমি একটু আবার ব্যাকে যাচ্ছি, রিলোড দিচ্ছি। তাহলে দেখো স্টেপ তিনটা হয়ে গেছে, তাই না? ফার্স্টে নাম চাচ্ছে, ইমেল চাচ্ছে, দিলাম নেক্সট। তো প্রথম কুইজটা আসছে, ভালো করে খেয়াল করো, প্রথম কুইজে জিজ্ঞাসা করছে যে বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল। তো আমরা স্বাধীন হয়েছে মনে করো 1972, ভুল আনসার দিই, হ্যাঁ ভুল দিলাম। আচ্ছা সেটিংসটা একটু দেখাই দিচ্ছি, ওয়েট, নেক্সট, জাতীয় ফল জ্যাকফ্রুট দিলাম, একটা ভুল একটা সঠিক। আচ্ছা কুইজে থ্যাংকস ফর ইওর, মানে থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস, এরকম, তার মানে এখানে আমাদের সেটিংস থেকে কনফার্মেশন মেসেজটাকে চেঞ্জ করতে হবে। কনফার্মেশন মেসেজের জায়গায় দেখো কুইজ নামে একটা অপশন আছে, এই কুইজ অপশনে গিয়ে একটু খেয়াল করো, সাফল কুইজ বলতে কি বোঝায়, তুমি একবার আনসার করলা, আবার পরের জন যখন আনসার করবে কোশ্চেন উল্টাপাল্টা হবে, মানে একটা দুইয়ে যাবে, দুইয়ের কোশ্চেনটা তিনে যাবে, এরকম শাফলিং করাটাকে বলা হয়, মানে এটা শাফলিংটা এখন সব মানে কুইজে থাকে। আর ইনস্ট্যান্ট ফিডব্যাক মানে যেটা ভুল হয়েছে সেটা বলে দিবে, তোমার এটা রং আনসার, সঠিক আনসার হবে এটা, ইনস্ট্যান্ট ফিডব্যাকও দিলাম, শাফল কুইজও দিলাম, শেষ। আচ্ছা সেটিংসে গ্রেডিং এর একটা সিস্টেম আছে, অর্থাৎ আমি বলে দিতে পারি পাস ফেল মার্কস, 50% পাইলে পাস, অথবা তুমি যদি বলো না 80 পাইতে হবে তাহলে 80, তাহলে 50% দিলে এটা পাস মার্কস দেখাবে। তো এখানে কি কি দেখাবে, কুইজের রেজাল্ট, ও পাস করছে কিনা, ডিপেন্ডিং অন দ্য রেজাল্ট, মনে করো দুইটার মধ্যে একটা পারলে সে পাস, যদি দুটাই না পারে তাইলে ফেল, কারণ আমি বলে দিছি পার্সেন্টেজ 50% পাইতে হবে, যেহেতু আমার কুইজ দুইটা তাহলে আমার 50% পাইলে পাস দেখাবে, এবং ওকে স্কোরও দেখাবে সে কত পাইছে এবং কত পার্সেন্ট মার্কস পাইছে এটাও দেখাবে। ওকে শেষ, এখানে আর কোনো কাজ নেই। ওকে আমি এটা আপডেট করে দিলাম, তাহলে কুইজটা ইনেবল করে শুধু এটা আপডেট করে দিলেই কাজ শেষ। কনফার্মেশনে কিছু আশা করি করা লাগবে না, ডিফল্ট কনফার্মেশনে কি আছে, ডিফল্ট কনফার্মেশনে থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস যে আছে না, এইখানে তুমি একটু খেয়াল করো আমার কুইজের মধ্যে এখানে কিছু করা লাগবে না। আমরা আসো দেখি, পুরো রিলোড দেই, পেজটা হচ্ছে কুইজ, তাই না, কুইজ পেজটা লোড দিলাম। রিলোড দেওয়ার পর এখন আমরা ফার্স্টে আমার নাম দেখতেছি, ইমেল কিছু একটা দিলাম, দেন নেক্সট। আচ্ছা কি কি জিনিস চেঞ্জ হবে, একটা হচ্ছে কোশ্চেনের আনসার দেখাবে, মনে করো ভুল দিলাম, এটা ক্রস দেখাচ্ছে, তাই না? আচ্ছা এবং এটা কোনটা হবে সেটাও দেখা দিচ্ছে, যে বোল্ড করে দিছে ওরা, বোল্ড মানে এটা সঠিক আনসার হচ্ছে 1971, দেন নেক্সট। নেক্সট দেওয়ার পর এটা সঠিক না দিলে তো আমি ফেল করব, তাই না, এটা সঠিক দিই, টিক দেখাচ্ছে, ডান, সাবমিট। সাবমিট করার পর আমাকে দেখো কুইজের রেজাল্ট দেখাচ্ছে, আচ্ছা থ্যাংকস ফর কন্ট্যাক্টিংটা ফালাই দিব আমি, আমার দরকার নেই, তাহলে কুইজ পাস করছি, আমার স্কোর হচ্ছে 10, কারণ আমি ওই যে ওয়েট স্কোরে 10 দিয়ে রাখছিলাম, একটা পারছি একটা পারি নেই, তো 10 পাইছি এবং 50% মার্কস পাইছি, শেষ। ওকে এখন আমাদের এই যে থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস, এটা কনফার্মেশন মেসেজ দেখানোর দরকার নাই, তাহলে কি করব আমরা কনফার্মেশন মেসেজে যাব, কনফার্মেশন মেসেজে ডিফল্ট কনফার্মেশনটাতে ঢুকব, ডিফল্ট কনফার্মেশনে ঢুকে এই মেসেজটা ফালাই দিব, শেষ। সবাই কি ক্লিয়ার কুইজ? কুইজটা ক্লিয়ার সবে ভাইয়া, একটু টাইমের বিষয়টা যদি দেখাইতেন ভাইয়া। কিসের কিসের? ওই যে ভাইয়া আপনি টাইম কি ফিক্স করে দেয়া যাবে যে এত টাইমের মধ্যে কুইজ শেষ করতে হবে?
না এখানে আসলে টাইমিং ফ্যাক্টর নাই, তুমি যেটা চাচ্ছ ওটা আসলে জাভাস্ক্রিপ্টের কোড দিয়ে করতে হবে, গ্র্যাভিটি ফর্ম দিয়ে হবে। আচ্ছা ভাই ঠিক আছে। আর এই হলো গ্র্যাভিটি কুইজ। কুইজ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই কি ক্লিয়ার? হ্যালো ভাই। হ্যাঁ বলো। আমরা যখন যে ভুল মানে ভুল কোশ্চেন অ্যানসারটা মার্ক করলাম তখন ওইখানে আমাদের সঠিক যে অ্যানসারটা ওটা তো মানে আমাদের ওখানে শো করতেছিল, তো আমরা তো এখান থেকে মানে সঠিক অ্যানসারটা আমরা মার্ক করতাম। ঠিক আছে, তো শো করতে কে বলছে? আমি একটু আগে দেখালাম না, বোল্ড করে দেখাচ্ছে। হ্যাঁ শো করছে সেটা তো বলছি। তো কেউ যদি মনে করেন যে আপনার মানে সিরিয়াস একটা টপিকে ওখানে আপনার ভুলটা সিলেক্ট করছে সেখানে সঠিকটা চলে আসছে, এখান থেকে তো উনি মানে ইজিলি কারেক্টটা দিতে পারবে। বুঝি নাই ভুলটা না না, ওকে তো একবার একবার ও দেওয়ার পরে তো আর সাবমিট করতে পারবে না, ওকে তো আনসার যখন দেখাবে। আচ্ছা এটা একবারই করতে পারবে? হ্যাঁ একবারই করতে পারবে, আনসার যখন দেখাবে তখন আর কোনটাতে আনসার করতে পারবে না। সো ইটস অল অ্যাবাউট গ্র্যাভিটি কুইজ।